চ্যানেল জয়িত পিঙ্কি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর হচ্ছে আগস্টের 20 তারিখ, আর এখন বাজে হচ্ছে বিকাল 4টে। এই 4টে থেকে আমি আমার ভিডিওটি শুরু করেছি, দেখতেই পারো ঘরেই আছি এবং বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য মাঝে মাঝে একটুখানি আওয়াজ শুনতে পারো, কারণ টিনের উপর যখন বৃষ্টি পড়ে তখন তো আওয়াজ হবেই। আর তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করো মাঝে মাঝে যে তোমার একটা স্কিন কেয়ার ভিডিও দাও, এখানে আমি জাস্ট ছোট্ট একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা একটুখানি দেখে নিও। এইটুকু সময়ের মধ্যে আমি কি করব, খাবার খেতে যাব, কারণ আমি দুপুরের খাবার খাইনি, তো তার জন্য এখন খিদে পেয়ে গেছে। তারপরে খেয়ে এসে তারপরে একটুখানি তোমাদের জনিকে দেখিয়ে দেবো, কারণ তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো কমেন্টে, জনিকে একা একা খাঁচাই যায়, ওকে একা একা বেরিয়ে আসে, মানে ওর কি বলতো অভ্যাস হয়ে গেছে, ও একা একা বেরিয়ে যায়, একা একা যায়, এখন আর ওরকম করে ও জোর করে ঢোকানো লাগে না। আমি একটুকু সময়ের মধ্যে তোমরা আমার এই ছোট্ট স্কিন কেয়ার ভিডিওটা দেখে থাকো, তারপরে আমি খাবার খেয়ে আসি, তারপরে তোমাদের আমি জনিকে দেখিয়ে দেবো ওখানে। তাহলে দেখে নাও আমার ছোট্ট একটা। এখানে দেখো আমি একটা বোল নিয়েছি আমার ফেস প্যাকটা বানানোর জন্য। প্রথমেই আমি বোলটার মধ্যে দিয়ে দেব বেসন। তোমরা তো সকলেই জানো স্কিনের জন্য বেসন কতটা উপকারী। ব্যাস আমি এটুকুই বেসন দেব। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব একটুখানি লেবুর রস। আমি একটুখানি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি অরিজিনালটা থাকে, মানে গাছ থাকে, সেখান থেকে অরিজিনালটাই দিতে পারো। আমার গাছ রয়েছে বাইরে, কিন্তু যেহেতু এটা শেষ হয়ে গেছে, একটা কেনা লাগবে, তার জন্য এখান থেকেই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব র মিল্ক, মানে কাঁচা দুধ। আর দেব একটুখানি মধু দিয়ে দেব। ব্যাস এটুকুই দেব। দেখতে পারছো না বলেই আমি এটা গুলিয়ে নিচ্ছি, এরকম করে ভালো করে গুলিয়ে নেব, থিকনেসটা এরকম হবে। এখানে দেখো ফেস প্যাকটা আমার তৈরি করা হয়ে গেছে। আরেকটা কথা, তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে, তাহলে তোমরা কাঁচা দুধের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করতে পারো। দেখো সুন্দর হয়েছে। চলো এবার ঝটপট করে আমি মুখে লাগিয়ে নেই। তাহলে এখানে তো দেখো আমার ফেস প্যাক রেডি হয়ে গেল, এবার ঝটপট করে মুখে লাগিয়ে নেই, তারপরে মুখে লাগানোর পরে এটা তুলে তারপর আমি স্নান করব। এই দেখো আমি পুরো মুখে ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি, গলায় লাগিয়ে নিয়েছি, দেখো নিচের দিকে বেয়ে পড়ছে। আর এখন বাইরেই বসে আছি, বসে জনির সঙ্গে একটুখানি কথা বলছি, আর অনেকদিন। আর এখানে দেখো আমার মুখের ফেস প্যাক শুকিয়ে গেছে, এবার আমি মুখ দিয়ে, এই জিলাপি আমি ওকে খেতে দিয়েছি বিস্কুট, ও এখন আমার জনির খাঁচার নিচে গিয়ে ওকে ভয় দেখাচ্ছে, এই মারবো কিন্তু, ও জনি জনি টুকি সারাক্ষণ ডেকেই যায়। হ্যাঁ বেটা, হ্যাঁ গো কাকি, কাকি এসছে এখন, বিকালবেলা 5টা বাজে এখন। দেখো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে জনিকে ছেড়ে দিলে যায় না কি করে, দেখো খাঁচা খুলে দিয়েছি, ও বের হচ্ছে না এখনো। আর এখন হচ্ছে ওর ঘুমানোর সময়, কারণ এখন অনেক টাইম হয়ে গেছে, প্রায় 5:30 বাজতে গেল। এখন ও যাবে ওর ওই ঘরে, ও একা একা এখান থেকে বেরিয়ে ওখানে চলে যায়। আসো বেটা আসো, ও বুঝে গিয়েছে যে দিনের বেলায় ও এখানে থাকে আর রাত্রেবেলায় ওখানে থাকে, সকাল যেই হয় মানে ভোর 5:30 6টা নাগাদ ওকে বের করতে হয়, তখনই ও ডাকাডাকি শুরু করে দেয়। এসো দেখি খাঁচাটা নামিয়ে দে, আসো এখানে, এই যে রাখি, ও জল দেবে তুমি না, টুকি 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 আসো জনি,
দেখো, এই তো এই তো, আসো 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 আসো, কোথায় রে জানি কোথায়, দাঁড়াও আসি আসি আসি, আমার দুধ দিতেও চলে এসছে, এ না ওই না, এই 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 ভীষণ পাজি ওই, এইটা থাক পরে দেখছি, আগে ওরে দেখে নি, এই যে ছাড়লাম না, তুমি আসো জানি, আসো 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 ঘরে আসো, আসো কই, আসো এখানে যাও, ঢোকো, এই যে খুলে দিলাম, আসো এখানে আসো আসো, হ্যাঁ কাকি সাবধানে যেও, এসো যাও এখন যাও ঘরে যাও, একা একা চলে যাবে প্রত্যেকদিনই ওই করে, সকালবেলা ভোরে যখন উঠি আমরা তখন উঠে ডাকাডাকি করে এখান থেকে ওখানে যাওয়ার জন্য, যাও যাও একটুখানি ঘুরবে তারপরে যাবে, যাও জানি যাও ঘরে যাও, তোমার ঘরে যাও, কত ভালো জানি আমার ছেলে আমার বেটা, যাও মশা খাচ্ছে দেখো, জানি মশা খাচ্ছে, জানি মশা খাচ্ছে, ওই দেখো জানি জানির ঘরে চলে গেল, ব্যাস ব্যাস, এবার আমি আটকে দিয়ে যাই, জনির খাবারের পাত্রটা এখানে দিয়ে যাই, আর হচ্ছে জলটা এখানে দিয়ে যাই, যাতে করে জনি রাত্রেবেলাও যদি খাবার খায় খাবে, এখানটাই রয়েছে জনির খাবার, এই হচ্ছে খাবার আর এই হচ্ছে জল, এই দুটো দিয়ে আসি এবার, জল খাচ্ছে আর ওখানটায় দেখো খাবার দিয়েছি, এটার মধ্যেই ও স্নান করে, কারণ ওকে আলাদা করে দিলেও যেটাই খায় সেটাই আবার স্নান করে, তারপর চেঞ্জ করে দিতে হয়, তাহলে গুড নাইট জনি, এবার আটকে দিয়ে যাই, জনি ঘুমক, দেখো এটা আটকাচ্ছি ও এটা দাঁড়াবে, এটা ব্যাস, এটা না আটকে দিলে না কুকুর এসে বিড়াল এসে ওকে ভয় দেখাবে, তাই এটা আটকে দিলাম, তোমাদের সঙ্গে আমার সেই বিকালবেলা একটুখানি দেখা হয়েছে, মানে আমি তো কথা বলিনি, জনি কি করে মানে ওর জায়গায় যায় সেটাই দেখলে, আর একটুখানি দেখলে ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিও, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টায়, 7টার সময় আবার তোমাদের সামনে চলে এলাম, আর সাইডে কথা শুনতে পারছে কারণ ওরা দুভাই কথা বলছে, সেই কথা বলছে শোনা যাচ্ছে ঘরে, আর দেখতে পারো আমার চোখ মুখ ফোলা ফোলা আছে কারণ আমি ঘুমিয়েছিলাম, তোমাদের ওই জনির ওই কাণ্ড কারখানা দেখিয়ে এসে তারপরে হচ্ছে আমি ঘুমিয়েছি, ঘুম থেকে সবে উঠলাম, উঠে রাইস কুকারে ভাতটা বসিয়ে মানে রাতের জন্য রান্না করছি আর কি, আর এই যে ফ্রিজ থেকে মাছ বের করলাম, আজকে রান্না করব পমফ্রেট মাছ, সেইটাই বের করে নিয়ে এলাম, এখানে দেখো আমি রেখে দিয়েছিলাম, 3 পিস রয়েছে, বেশ বড় বড় মাছ, দেখো এক একটা, এই 3টেই রান্না করব, আর একটুখানি দেখো আমি কেমন করে নেল পলিশ করেছিলাম, বা হাতে পড়েছি হলুদের উপরে কালো দিয়ে, কালো নেল পলিশ দিয়ে ফোটা ফোটা, আর ডান হাতে কালো পড়েছি তার উপরে হলুদ দিয়ে ফোটা ফোটা, কি বিচ্ছিরি লাগছে কারণ ছোট ছোট নখ তো তার জন্যই এত বাজে লাগছে, আর মাছগুলো রান্না করবো এই নর্মাল পেঁয়াজ রসুন আদা দিয়ে, মানে পমফ্রেট মাছের ঝাল বলতে পারো, ওরকম কিছু একটাই করব, একদম সিম্পল, তাও তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো মানে কি করে আমি এটা রান্না করি, একদম সিম্পল ভাবেই রান্না করব, ভাতটা হতে বেশি টাইম লাগবে না, 20 মিনিটের মতো লাগবে, আর মাছটা রান্না করতেও বেশি টাইম লাগবে না, আর ভাবছি আমি তো বিকালবেলাটাই মানে বিকালবেলা তোমাদের সঙ্গে একটুখানি বললাম যে আমি খাবার খাবো সেই 4টে নাগাদ খেয়েছি, আর এখন সন্ধ্যার সময় কিছুই খাইনি, পেট ভরা রয়েছে কিন্তু ওরকম কিছু এখনো, আমার রাতে ডিনার করতে আজকে অনেক টাইম লাগবে কারণ সন্ধ্যার আগেই তো খেয়েছি, তাই ভাবছি এখন একটুখানি চা করব, আদা দিয়ে গোলমরিচ দিয়ে বেশ একটুখানি কড়া করে লাল চা করবো, তাই খাই, আর চাটাও আমি বসে
বসিয়ে দিলাম, কারণ এখন চা খাবো বললাম তো। আরেকটা জিনিস তোমাদের একটুখানি দেখিয়ে দেবো, ওখানে আমার হাজবেন্ড গিয়েছিল আমার ননদের বাড়িতে, আমার ননদ একটা জিনিস আমাদের জন্য বানিয়ে পাঠিয়েছে, ও খেয়েছে, মানে আমার বর খেয়ে এসছে, আমার আর ভাইয়ের জন্য পাঠিয়েছে, অনেকটাই পাঠিয়েছে, আমরা তিনজনে খাবো। কি পাঠিয়েছে সেটা একটুখানি চা খাবো যখন তখন দেখিয়ে দেবো, একসঙ্গে চাও খাই আর ওটাও খাই। আর রাতের খাবার খেতে তো অনেকটা দেরি আছে আমার, কারণ আমার পেট তো বুঝতেই পারছো সন্ধ্যার একটু আগে খেলে যা হয়, অনিয়ম করলে যা হয় তাই হচ্ছে। তারপরে আবার ওইটা খাবো দিদি যেটা পাঠিয়েছে, ওইটা খাবো, টেস্টি টেস্টি একটা খাবার, তারপরে আবার চা খাবো, শুধু খেতেই থাকবো। অনেকে তো আমাকে বলে সারাদিন কি কিচেনে থাকো, শুধু খাও আর খাও, কি করবো বলো তো, এই লকডাউনে এছাড়া তো কোনো কাজ নেই, তাই ঘরে বসে বিভিন্ন প্রকারের রান্না বান্না করে খেয়ে শান্তিতে ঘরে সেফ থাকবো। ভাই খাবে রোস্ট দিয়ে, আর এখানে দেখো আমাদের তিনজনের চা রেডি, আর এখানে দিদি পাঠিয়েছে, আর বাইরে মানে শব্দ শুনতে পারো কারণ বৃষ্টি হচ্ছে, তো এই দেখো এটাকে বলে হচ্ছে চটপটি, ঘুগনির ডাল নয় না, শুধু আমরা ঘুগনি যেটা দিয়ে খাই, হ্যাঁ ঘুগনির ডাল মানে আলু কাবলি, চটপটি আলাদা, এটাকে চটপটি বলে, আর চটপটির সঙ্গে মিশিয়ে খেতে হবে, এগুলো হচ্ছে নিমকি, ছোটো নিমকি, আর ওখানে রয়েছে চানাচুর। এবার আমি চা খাই আর এটা খাই। বললাম তো যে ভাত হতে 20 মিনিট লাগবে, ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়েছে, আমরা চা খেলাম, তারপরে দিদি যে চটপটি বলে নাকি ওটাকে, চটপটি বানিয়ে পাঠালো সেইটা খেলাম, এখন খেয়ে দিয়ে চলে এলাম কিচেনে। মাছটারও বরফটা গলে গেছে, আমি একটু পরে মাছগুলো দেখিয়ে দিচ্ছি। আর এখন একটুখানি আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা লাগতো, মানে বাটাটাই লাগতো, সেইটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, কারণ অল্প একটুখানি মশলা তো, তাই আর আমি এখন মিক্সি বের করতে যাচ্ছি না। আর বাটা মশলার স্বাদ একটু অন্যরকম, আর মিক্সিতে মশলা করলে সেইটার স্বাদ একটু অন্যরকম, তাই অল্প যখন মশলা বেটেই নেই। আর ভাবতে পারো এতটা উঁচু কি করে হলাম, কারণ এটা তো অনেক উঁচু, আমি নিচে একটা পিড়ি দিয়ে তার উপরে দাঁড়িয়ে তারপরে এটা বাটি, বাটার সময় আমি এই কাজটা করি, না হলে এতটা নেমে যেতে হয় তখন হেভি কষ্ট হয়। হ্যাঁ নাটা তো ভাই দূর থেকে বলছে নাটা তো, এত বুঝিস যখন নাটা তখন, এটা যখন বানাই গেল নিচে করে বানাতে বলিস নি বল, নাটা তো এই যে এটা যখন বানায় এটা কেন উঁচু করে বানালি, নিচু করে বানাতে পারতি, আর অল্প আছে, পেঁয়াজ বাটতে গেলে আমার চোখ দিয়ে জল চলে আসে।
সিধুটা হেভি জ্বালায়। মশলাটা বাটি, তারপরে আবার তোমাদের সঙ্গে পুরো রান্নাটা আমি শেয়ার করছি। রান্নার সেরকম কোনো ঝামেলা নেই, জাস্ট এই মশলা দিয়ে একটুখানি সিম্পল ভাবে রূপচাঁদা সরি পমফ্রেট মাছটা ঝাল করবো, ঝাল ঝোল যাই বলো তাই একটা করে নেবো। তাহলে এটা বেটে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখানে দেখো মাছগুলো, তিনটেই মাছ, তিনজন মানুষ, আর মাছের সাইজটা অনেক বড় বড়ই দেখো। আর এখানে আমি যে মশলাগুলো একসঙ্গে করে নিয়েছি, অল্প আদা রসুন পেঁয়াজ বাটা বাটলাম, তখন দেখলে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো না টারমারিক গুঁড়ো বলতে গেছি, মানে হলুদ গুঁড়ো আর কি। ব্যাস, আর একটা কথা আমি তোমাদের বলি, দেখতে পারো যে ননস্টিকের কড়াই নিয়েছি। এই তিনটে মাছ আমি এই কড়াইটাতে রান্না করব না, কারণ মাছের সাইজগুলো বড়, তখন মাছগুলো ভেঙে যাবে। শুধু আমি একটা একটা করে মাছ ভাজার জন্য আমি এই কড়াইটা নিয়েছি। হয়েছে কি, একদিন আমাদের পমফ্রেট মাছ এনেছিল, সেই দিন আমি আমাদের এই যে যে কড়াইটা না, এই কড়াইটাই ভেজেছিলাম, মানে রান্না করেছিলাম, মাছগুলো পুরোই ভেঙে গেছিলো। তার জন্য আমি সাহস নিয়ে, তার জন্য আমি আজকে আর এইটাই বানাবো না, আমি মাছগুলো প্রথমে এখানটায় ভেজে তারপরে এখানটায় রান্না করব। আমি অত রিস্ক নিতে পারবো না, কারণ মাছগুলো ভেঙে গেলে ব্যাস হয়ে গেল। তাই আগে প্রথমে একটা একটা করে ননস্টিকের কড়াইতে ভেজে মানে ভেজে তুলে রেখে তারপরে আমি এই কড়াইটাতে রান্না করব। আর তাহলে মাছগুলোতে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে নিই। নুন, পমফ্রেট মাছটা তো সামুদ্রিক মাছ, তা তো তোমরা জানো, তাই অল্প নুন দেবো। একদিন হয়েছে কি, প্রথম প্রথম আমি এই মাছটা রান্না করেছি, আগে একদিন হয়েছে যেদিন ভেঙে যায় আর কি, ভালো করে নুন দিয়ে বেশি করে আমি ই করেছি, কিন্তু পরে এতটা নুন হয়ে গেছে খেতে খাওয়াই যায়নি, তাই অল্প নুন দেবো আজকে। দেখতে পারো এবার কড়াইটাও গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো। আর কড়াইতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। মাছটা এত তেল ছিটছে না, এইটা না দিলে আমার হাত পুড়ে যাচ্ছে, তার জন্য এভাবে করে আমি একটা একটা করে ভেজে নেব, ভীষণ ভয় লাগে তেল সেটার। আর এখানে দেখো আমার একটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এরকম করে ভেজে নিয়েছি। আর এখানটায় হচ্ছে আর দুটো ভাজা, আমি দূরে দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো এই দুটো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেই। ব্যাস, এবার মাছ ভাজার যে তেলটা আছে এইটা আমি কড়াইতে দিয়ে দেব। আরও আমার তেল অ্যাড করা লাগবে, কিন্তু এই তেলটা নষ্ট না করে, মাছ ভাজার তেল তো আরও ভালো হবে। এবার গ্যাসটা বাড়িয়ে দেই, দেখো এই পরিমাণে তেল ছিটেছে, আমি যদি কাছে থাকতাম সবগুলো আমার হাতে মুখে চোখে লাগতো। আর আমি একটুখানি তেল আবার অ্যাড করেছি, এবার গোটা জিরে ফোড়ন দিয়ে যে মশলাগুলো আমি বাটিতে রেখে দিয়েছি মশলাটা দিয়ে দেব। এই দেখো অল্প গোটা জিরে দিয়েছি, এবার বাটিতে যে মশলাটা রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। মশলার বাটিটাই একটুখানি জল দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দেবো। হলুদ দেওয়া ছিল কিন্তু নুনটা দেওয়া ছিল না, তাই স্বাদ মতো নুন দিয়ে দেবো। ব্যাস, এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে।
আর এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছো। এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে বেশি নড়াচড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। হাত দিয়েই দিলাম মাছগুলো। এবার আমি জলটা অ্যাড করে দেবো ঝোলের জন্য। আর এবার আমি ঝোলের জন্য জলটা অ্যাড করবো, ব্যাস এটুকুই দেবো। এবার গ্যাসটা বাড়িয়ে দিই। ব্যাস হয়ে গেল। এবার ঝোল কমে গেলে তারপরে আমি নামিয়ে নেব। আর এখানে দেখো আমার মাছটা রান্না কমপ্লিট, ঝোলটাও অনেকটা কমে গেছে। আর বাইরে আবার হচ্ছে বৃষ্টি, দেখো একদম অল্প সময়ের মধ্যে, একদম অল্প সময়ের মধ্যে ঝটফট করে হয়ে গেল। এবার আমি মাছটা নামিয়ে নেব। তাহলে দেখলে তো আমার পমফ্রেট মাছের রান্না, ঝোল ঝাল যাই বলো তা, মানে ঝাল বলাটাই বেটার হবে, অতটাও ঝাল না খেতে, তারপরেও ঝাল বলাটা মনে হয় ঠিক হবে। একদম অল্প সময়ের মধ্যে ঝটপট অল্প মশলার, অল্প অল্প মশলা দিয়ে ব্যাস হয়ে গেল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর হ্যাঁ, আমরা খাবো আরো আধা ঘন্টা বাদে, সবে বোধহয় 9:30 বাজে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে বেল বাটনটি অন করে দেবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সেইটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর তোমরা যদি কেউ ইনস্টাগ্রামে আমার বন্ধু হতে চাও, চাইলে হতে পারো, আমি নিচে লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে দেখা হবে এর পরের ভিডিওতে। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।